দুর্ধর্ষ ডাকাত বাবু শেখ ওরফে কালু শেখকে। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আটটি হত্যাকাণ্ডের কথা। বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর যত সিরিয়াল কিলার, সিনেমার গল্পের মতো হলেও সত্যি একটা সময় বাংলাদেশে অপরাধী ও সন্ত্রাসীদের ভয়ঙ্কর রকম উৎপাত ছিল। জানা যায় এক সময় আন্ডারওয়ার্ল্ডের প্রকাশ্যে রাজত্বের বিষয়ে খুন, সন্ত্রাস, রাহাজানি কিংবা সিরিয়াল কিলিং কি ছিল না। সিরিয়াল কিলার বা কিলিং পাশ্চাত্যের ধারণা হলেও বাংলাদেশে বেশ কয়েকজন সিরিয়াল কিলার সম্পর্কে জানা যায়, যাদের খুন করার কারণ ও পদ্ধতি সম্পর্কে জানলে আপনার রক্ত শীতল হয়ে আসবে। নাম্বার চার, মাহফুজ। ২০ বছর বয়সী যুবক মাত্র চার ঘন্টায় খুন করে তার পাঁচজন নিকটাত্মীয়কে। খুনের অস্ত্র হিসেবে শিলপাটার শিল বেছে নেয় সে, শিলার আঘাতে সবাইকে হত্যা করে অচেতন না করেই। তাৎক্ষণিকভাবে এই খুনের সিদ্ধান্ত সে নিয়েছিল। পুলিশ জানায় খুনের পেছনে তার মনোবল প্রচণ্ড দৃঢ়। জানা যায় প্রথম খুনটি করার পরেও না পালিয়ে একে একে দ্বিতীয় থেকে চতুর্থ খুনগুলো করে। এরপর সে অপেক্ষা করতে থাকে। বাসায় ফিরে এলে অনুজ মামাতো ভাই শান্তকেও সে নিস্তার দেয়নি। এরপর সে শিল ও কাপড় থেকে যথাসম্ভব রক্ত মুছে পোশাক পাল্টে ফেলে। সে যে হুঁশিয়ারিতে কাজ করত সেখানে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ে। খুনির ভাষ্য মতে তার ছোট মামি লামিয়ার সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল। তীব্র আক্রোশে সে হত্যাকাণ্ডগুলো ঘটায় বলে জানায়। পাঁচজনের হত্যাকাণ্ড সে একাই ঘটায় এবং এই খুনিকে আদালতে তোলা হলে তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। উল্টো সে হাসি মুখেই সব খুনের নৃশংস বর্ণনা দিয়েছিল। তার এহেন কর্মে পুলিশও নিজে অবাক হয়ে যায়। নাম্বার চার, রসু খাঁ। প্রেমে প্রতারিত হয়ে শপথ নিয়েছিল খুন করবে ১০১ জন নারীকে, কিন্তু ২০০৯ সালের ৭ই অক্টোবর ধরা পড়ার আগে তার সর্বশেষ শিকার ছিল ১১তম। রশিদ খাঁ তথা রসু খাঁর জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনা গ্রামে। পরিবারের সদস্যরা নানা দিকে আলাদা হয়ে গেলে ভবগুরের ভেসে টঙ্গী আসে রসু। বিয়ের পর সে জানতে পারে তার স্ত্রীর একটি চোখ নষ্ট। বছর দুয়েক পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে শ্যালিকা রীনা বেগমকে বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী রীনা গার্মেন্টসে কাজ নেই। এদিকে সে জড়িয়ে যায় অপরাধ কর্মকাণ্ডে। ফরিদগঞ্জ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফরিদগঞ্জের ৬টি, হাইমচরের ৪টি ও চাঁদপুরের ১টি ঘটনার বর্ণনা দেয়। ৩টি থানার ১০টি অজ্ঞাত পরিচয় লাশের সাথে হুবহু মিলে যায়। তার খুনের পদ্ধতি প্রায় একই রকম ছিল, শ্বাসরোধ করে পানিতে লাশ ফেলে দেয়া। প্রায় প্রতিটি শিকারের শরীরে কামড়ের দাগ, সেই সাথে ছুরি দিয়ে বক্ষদেশ ও গোপনাঙ্গ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শিকার ছিল ১৬ থেকে ৩৫ বছর বয়স্কেও নারী। একটি মামলায় তাকে ফাঁসি ও ৫০,০০০ টাকা অর্থদণ্ডের রায় দেয়া হয়। তবে ধারণা করা হয় তার হাতের খুনের পরিমাণ ৫০-এরও অধিক নারী। নাম্বার ২, বাবু শেখ। খুন করা যেন তার নেশা। বেশিরভাগ খুনই তিনি করেছেন রাতের বেলায় ঠান্ডা মাথায়। এইভাবে ৬ বছরে ২০টি খুন করেন। তার শিকার হয়েছে এক শিশু ও ১৫-এর অধিক নারী। নিহতদের ৫ জনকে হত্যার আগে ধর্ষণও করেন তিনি। আত্মস্বীকৃত এই ভয়ঙ্কর খুনির নাম বাবু শেখ, ওরফে আনোয়ার হোসেন, ওরফে আনার, ওরফে কালু। নওগাঁর রানীনগর উপজেলার হারিশপুর গ্রামের জাহির আলীর ছেলে বাবু শেখ। ৫০-এর্ধ এই খুনি কিছুদিন আগে নাটোর জেলা পুলিশের হাতে ধরা পড়ে। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে একে একে সব খুনের কথা স্বীকার করেন তিনি। এইসব খুনের দায় স্বীকার করে সম্প্রতি কয়েক দফায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বাবু শেখ। নাম্বার ১, এরশাদ শিকদার। কুখ্যাত এই খুনির জন্ম ঝালকাঠির নলসিটি উপজেলার মাদারঘোনা গ্রামে। তার পিতার নাম বন্দে আলী। অত্যাচার, চুরি, ডাকাতি ও নানা অপরাধের জন্য কুখ্যাত এই খুনি ১৯৬৬-৬৭ সালের দিকে জন্মস্থান ছেড়ে খুলনায় আসে। রেল স্টেশনে কুলির সহকারী হিসেবে কাজ নেয়। কালক্রমে সে রেল লাইনের পাত চুরি করে বিকৃত চক্রের সাথে জড়িয়ে পড়ে এবং একসময় সে নিজেই নতুন দল গঠন করে ও রাঙাচোরা নামে পরিচিতি পায়। আরও পরে রামদা বাহিনী গঠন করে ডাকাতি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পর ৮২ সালে ৪ ও ৫ নং ঘাট এলাকা দখল করে। সেই সাথে তার একচ্ছত্র অধিপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে। ১৯৯৯ সালের ১১ই আগস্ট গ্রেফতার হয় এই খুনি। গ্রেফতারকালে তার নামে ৪৩টি মামলা হয়েছিল। ৭টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযুক্ত এই খুনি ১৮টি কেসে বেকসুর খালাস পেলেও ৭টি মামলায় তার ফাঁসির সাজা হয় এবং ৪টিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়। অতপর ২০০৪ সালে
খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে তার রাজত্বের।